সকল চাকরি স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউপি জব রিপোর্টারে। তো দেখতে পাচ্ছ আমরা একটি নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে বলা হয়েছে 2000 পোস্ট নতুন চাকরি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো নোটিফিকেশন রয়েছে, যেখানে একটি নোটিফিকেশন রয়েছে মাধ্যমিক পাশে আবেদন এবং একটি নোটিফিকেশন রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন। মাসিক কিন্তু 30,000 টাকা বেতন পাওয়া যাবে এবং এখানে কিন্তু একটা প্যাকেজ হিসাবে টাকা দেওয়া হবে, এবং যেহেতু এটিও সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেক্ষেত্রে 5 লাখের উপরে কিন্তু প্যাকেজে থাকছে। অনলাইনে আবেদন, ইন্টারভিউ, দিয়ে নিয়োগ সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে যখনই আমি ভিডিও দেবো সবার আগে আপডেট পেয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে নিয়ে আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা। প্রথমে যে নোটিফিকেশন আছে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন, কোয়ালিফাইড ইন 10+2 উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স ফর বোর্ডস অফ স্কুল এডুকেশন রেকগনাইজ বাই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মিনিমাম 50% মার্কস থাকতে হবে এই চাকরির জন্য। যদিও না থাকে অর দেওয়া রয়েছে পাস 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি ফ্রম সেন্ট্রাল, স্টেট অ্যান্ড ইউটি রেকগনাইজ পলিটেকনিক ইনস্টিটিউট অফ 50% নাম্বার। এই সমস্ত বিষয়ে যদি ইঞ্জিনিয়ারিং করে থাকেন তাহলে কিন্তু 50% নাম্বার থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আরেকটা অর্ডার দেওয়া রয়েছে, অর্থাৎ 3টি কোয়ালিফিকেশান রয়েছে, যে সমস্ত কোয়ালিফিকেশান আপনার আছে আর 3টির মধ্যে যে কোনো একটা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সেই কোয়ালিফিকেশান দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন 3 নম্বরে কি বলে, পাস 2 ইয়ার ভোকেশনাল কোর্স, অর্থাৎ 2 বছরের ভোকেশনাল কোর্স করে নন ভোকেশনাল সাবজেক্ট যদি করে থাকো তাও কিন্তু আবেদন করতে পারবো। তার জন্য কিন্তু ফিজিক্স, ম্যাথ, ম্যাথামেটিক্স এডুকেশন বোর্ড রেকগনাইজ সেন্টার থেকে করতে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। বয়স 1 নম্বর 2003 থেকে শুরু করে 30 এপ্রিল 2007-এর মধ্যে এই মাঝামাঝি হতে হবে বয়স। এবং দেখতে পাচ্ছ এখানে আবেদন করার সময় শুধুমাত্র আনম্যারিড ছেলে এবং মেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। দেখো বলা হয়েছে ডিউরেশন সার্ভিস, এই সার্ভিসের জন্য তোমাদের কিন্তু 1 বছর বা তোমরা 4 বছর এই সার্ভিস করতে পারবে। এই সার্ভিস করার পরে তোমাদের প্যাকেজ দেওয়া হবে, যেহেতু এটি অগ্নিবীর অর্থাৎ অগ্নিবীর র্যাঙ্কে এই নিয়োগটি করা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে। দেখতে পাচ্ছ এখানে 4 বছর সার্ভিস করার পরে তোমাদের কিন্তু বিহার দেওয়া হবে। বিহারের পরে তোমরা যে কোনো সিকিউরিটি গার্ড বা অন্য কোনো কাজের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং চাইলে তোমরা পুলিশ, WBB এবং সেন্ট্রাল পুলিশের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং সেখানে কিন্তু অনেক ছাড় দেওয়া থাকবে। দেখতে পাচ্ছ 30 দিনের মতন এখানে ছুটি থাকবে প্রতি বছর। এবার দেখতে পাচ্ছ পে অ্যালাওয়েন্স, অ্যালাইড বেনিফিট সবই পাওয়া যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ সেবানিধি, সেবানিধিও কিন্তু পেবে। এই সেবানিধি হলো প্যাকেজ। দেখতে পাচ্ছ প্যাকেজে কি বলা হয়েছে, প্রথম যে 1 বছর প্যাকেজ থাকবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে, এবং 2 বছর, 3 বছর সমস্ত প্যাকেজের উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রথম 1 বছর পাবে 90,000-এর প্যাকেজ, দেখতে পাচ্ছ 5,21,000 অর্থাৎ 5,20,000-এর প্যাকেজ পাবে, 90,000 নয় সরি। তো দেখতে পাচ্ছ এখানে এই 4টি প্যাকেজ মিলিয়ে প্রত্যেকটি প্যাকেজ রয়েছে 5.2 লাখ। তো তোমরা একটু পজ করে কিন্তু জানতে পারো বা নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করেও কিন্তু জানতে পারো পুরো বিষয়টা। লাইফ ইন্স্যুরেন্স কভার রয়েছে, যেখানে 48 লাখ দেওয়া হবে। ডেথ কম্পেনসেশন দেওয়া হবে, যেখানে যদি মারা যায় কোনো ক্ষেত্রে তার জন্য কিন্তু 48 লাখ দেওয়া হবে। তারপরে ডিসেবিলিটি কম্পেনসেশন দেওয়া হবে, দেখতে পাচ্ছ এখানে যারা বিকলাঙ্গ হয়ে যাবে কর্মের সময় তাদের কিন্তু 44 থেকে 15 লাখ এরকম টাকা দেওয়া হবে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখতে পাচ্ছ আরও রয়েছে যেগুলি তোমাদের জানাটা খুবই দরকার এবং তোমরা কিন্তু দেখে নিও, যেহেতু এখানে অগ্নিবীর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু অগ্নিবীর পোস্টের জন্য এখানে ফোর্স নিয়োগ করা হচ্ছে না, এখানে শুধুমাত্র মেকানিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো ট্রেনিং এর কথা যদি বলে থাকি, ট্রেনিং ফর দ্য কোর্স উইল টেন্টিভলি কমেন্স ইন নভেম্বর 2024 অ্যাট INS চিক্কা, উড়িষ্যা। উড়িষ্যায় ট্রেনিং হবে এবং এই উড়িষ্যা শুরু হবে, এই ট্রেনিংটা শুরু হবে হলো নভেম্বর 2024-এ। দেখতে পাচ্ছ যে এখানে তোমরা যদি আবেদন করো, আবেদন করার সময় যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে এই ওয়েবসাইট থেকে করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড, এবং যদি পাস করে তোমরা উত্তীর্ণ হয়ে যাও এই চাকরির জন্য তাহলে কিন্তু এখানেই কিন্তু কল লেটার পাওয়া যাবে, দেখতে পাচ্ছ। এবার আমরা দ্বিতীয় সেকশনে চলে যাচ্ছি, এখানে দেখতে পারবে তোমরা, এখানে দেখতে পারবে সিলেকশন প্রসেস কিভাবে নিয়োগ করা হবে। 17 নম্বর এখানে রয়েছে সিলেকশন প্রসেস অফ অগ্নিবীর SSR 2/2024 ব্যাচ উইল ইনক্লুড 2 স্টেজ, অর্থাৎ দুটো।
ভাবে স্টেজ ওয়ানে রয়েছে শর্ট লিস্টিং, ইন্ডিয়া নেভি এন্ট্রেন্স টেস্ট অর্থাৎ INET হবে, তারপরে স্টেজ টু হবে PFT, রিটেন এক্সামিনেশন হবে অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন। এই সমস্ত করে নেওয়ার পরে কিন্তু নিয়োগ করা হবে। এবার দেখো ইন্ডিয়ান নেভি এন্ট্রেন্স টেস্ট হবে কি, 100 নম্বর পরীক্ষা হবে, 1 নম্বর করে পাওয়া যাবে, পরীক্ষাটা হিন্দি এবং ইংলিশে হবে, এবং দেখতে পাচ্ছ সাথে ইংলিশ, সায়েন্স, ম্যাথ এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং উচ্চ মাধ্যমিক পাশের সমস্ত বইয়ের কিন্তু প্রশ্ন আসবে দেখতে পাচ্ছ। তারপরে ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি 1 আওয়ার, অর্থাৎ এখানে 1 ঘন্টার জন্য এই পরীক্ষা হবে দেখতে পাচ্ছ। এক্সামিনেশন ফিস দিতে হবে তোমাদেরকে 500 টাকা, সাথে 18% GST-ও দিতে হবে। স্টেজ টু এ কি বলা হয়েছে, ক্যান্ডিডেট শর্ট লিস্টিং INET এক্সামিনেশন ইন দ্য নেভি এন্ট্রান্স টেস্ট উইল বি ইস্যু কল আপ লেটার ফর স্টেজ টু, PFT রিটেন এক্সামিনেশন অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন স্টেজ টু উইল বি কন্ডাক্ট ইন দ্য ডিজাইনেটেড ইন্ডিয়া নেভি সেন্টার, দ্য সিলেবাস ফর স্টেজ টু রিটেন এক্সামিনেশন অ্যাভেলেবল অন ওয়েবসাইট। তো তোমাদেরকে কিন্তু এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু দেখে নিতে হবে এবং সেখানে শর্ট লিস্টিং প্রকাশিত হবে, কবে হবে লিখিত পরীক্ষা স্টেজ ওয়ান স্টেজ টু তাও কিন্তু প্রকাশিত হবে, এবং যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের কিন্তু আধার কার্ড নিয়ে যেতে হবে সময়। তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ, মেলদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে উঠাক বেঠাক 20টি, পুশ আপ 15টি, ব্রেন্ট নি সিট আপসের জন্য 15টি, এবং মহিলাদের জন্য দেখতে পাচ্ছ দেখতে পারো। তারপরে লাস্ট হবে রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন, তারপরে হবে মেরিট লিস্ট, এই সমস্ত কিছুর মাধ্যমে নিয়োগ করা হবে। এবার আবেদন কি করে করবে, আবেদন 13 মে 2024 থেকে 7 2024 পর্যন্ত চলবে। এখানে অগ্নিবীর .cdse.in এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে। কি কি দিতে হবে অনলাইনে আবেদন করার সময়, পাসপোর্ট সাইজের রেশন সহ কালার ফটোগ্রাফি 50 কেবির হতে হবে, তারপর যে সমস্ত থাকে নর্মালে সমস্ত এইসব দিতে হবে। লাস্ট ডেট দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু তোমরা অগ্নিবীর পোস্টের জন্য আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ। হার কাম দেশ কা নাম, তো ইন্ডিয়ান নেভি পোস্টে নিয়োগ করা হবে অর্থাৎ অগ্নিবীর, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের উপস্থিত থাকতে হবে এবং কি তোমাদের ভালো মতন কিন্তু সিলেবাস দেখে পড়াশোনা করতে হবে এই চাকরির জন্য। শুধুমাত্র আনম্যারিড ছেলে এবং মেয়েরা অর্থাৎ অবিবাহিত ছেলে মেয়েরা শুধুমাত্র আবেদন করতে পারবে। তো দ্বিতীয় নোটিফিকেশনে চলে যায়, সেখানেও কিন্তু বলা আছে যে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। দেখো মাধ্যমিক পাশে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করতে হবে, সাথে 50% নাম্বার থাকতে হবে, এবং যে কোনো সরকারি সেন্ট্রাল কোনো গভর্নমেন্ট স্কুল থেকে যদি পাস করে থাকো আবেদন করতে পারবে। এখানে বয়স 1 নভেম্বর 2003 30 এপ্রিল 2007 এর মাঝামাঝি হতে হবে এবং সমস্ত কিছু একই রয়েছে। এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেটা কিন্তু নেভিতে নয়, এটা কিন্তু আলাদাভাবে নিয়োগ করা হবে, এবং এটাও কিন্তু রয়েছে 5.2 লাখ বেনিফিট এবং কি প্যাকেজ রয়েছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু ফোর্স নিয়োগ করা হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসটা আলাদা রয়েছে। সিলেকশন প্রসেস অব অগ্নিবীর MR 2 2024 ব্যাচ দেখতে পাচ্ছ, স্টেজ টু হবে এবং এখানেও কিন্তু অনলাইন এক্সামিনেশন হবে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনলাইন এক্সামিনেশন হবে এবং এখানেও কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এবার যে সমস্ত বিষয় তোমাদের জানার দরকারি সেটি হলো গায়ে ট্যাটু থাকতে হবে না, এই সমস্ত হলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তোমরা একটু কাইন্ডলি এই যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু একটু দেখে নিও এবং ভালো মতো সময় দিয়ে পড়ে নিও। সমস্ত কিছু এখানে কিন্তু টার্মস অফ কন্ডিশন নিয়ম বলে দেওয়া আছে যেগুলো তোমাদের দরকার পড়া এবং দেখাও দরকার, তারপরে তোমরা ডিসিশন নেবে আবেদন করবে কি করবে না। তো এই চাকরির জন্য কিন্তু শেষ তারিখ রয়েছে 27 মে 2024। এখানে শেষ করছি দুটি যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, বা চাইলে তোমরা এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবে, ওখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।